অসুস্থ আল্লাহর গোলামে মাহফিলে এসেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আপনারা এরকম বানাতে পারতো না? রসুল যদি এরকম অসুস্থ মানুষদেরকে দেখতেন, একটা দোয়া করতেন, আপনারা আমরা করতে রাজি? সবাই রাজি না? পরে আলহামদুলিল্লাহ ইল্লাজি আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান আরেকবার বলছি, বলেন আলহামদুলিল্লাহ ইল্লাজি, সবাই উচ্চারণ করে বলে, তাই আর আপনার এই বিপদটা হবে না। আপনি বাপ, সন্তান আল্লাহ আপনাকে দিবে। এখন সন্তান হওয়ার আগে অসুস্থ একটা সন্তানকে দেখে আপনি দোয়াটা পড়েন, তাহলে আল্লাহ আর আপনাকে এই বিপদটা দিবে না, পড়েন ইনশাআল্লাহ। এখন এই ওয়াজ করার পর একদিন সাথীরা দিয়ে আসতেছি, একজন গাড়ি আসতেছে, হুজুর একটু দাঁড়া। আমি তো অবাক, গভীর রাতে চিনে ফেলে আমার গাড়িতে আসতেছে যে হুজুর যত জায়গায় সিজারের খবর শুনছি, এই দোয়াটা করছি, কিন্তু এরপরও সিজার লাগছে কেন? আমি চিন্তা করলাম আল্লাহ আমার বলার মধ্যে কোন নুকসান আছে, না হলে আপনার বলার মধ্যে কোন ভুল ছিল। বললো যে হুজুর তাহলে আবার একটু পড়ায় দেয়, আবার পড়িয়ে দিলাম। এখন যারা এখানে বসা আছেন, শুদ্ধ করে আমরা শিখব, আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে লিখে নিই, বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ ইল্লাজি আফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলা। আল্লাহ আপনার সমস্ত প্রশংসা। আমাকে এই মানুষটার মতো অসুস্থ বানাতে পারতেন, এই মানুষটার মতো অসুস্থ আমাকে বানাতে পারতেন, এই মানুষটার মতো আমাকে অল্লাহ আপনার অসুস্থ বানিয়ে দিতে পারতেন, অসুস্থ না বানিয়ে দিয়ে সুস্থতার নেয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছে, এজন্য প্রশংসা করছি আপনার। এই দোয়া যে করবে তাকে তিনি সুস্থ রাখবেন, নেয়ামত দান করবেন তিনি।